মুখস্থ করে চলে যাবেন যারা আমাদেরকে আঙ্গুল তুলে বেদাতি বলবে ওই জায়গায় তাদেরকে চ্যালেঞ্জ করবেন যে সুন্নিরা কোরআনের বাইরে সুন্নিরা হাদিসের বাইরে সুন্নিরা ইজমার বাইরে সুন্নিরা কিয়াসের বাইরে এমন কোন কথা বলে না যেটা আল্লাহর কোরআনে নাই প্রিয় ভাইরা 51 বছর বয়স পর্যন্ত হুজুর গাউসুল আজম একটা ওয়াজও করেন নাই 51 বছর বয়স থেকে শুরু করলেন কেন কারণ আমার পেয়ারা নবী সরকারে মদিনা যখন স্বপ্ন যুগে হুজুর গাউসুল আজমকে নির্দেশ দিলেন তুমি এখন থেকে আলোচনা শুরু করো হুজুর গাউসুল আজম আলোচনা শুরু করলেন প্রিয় ভাইরা আমরা হাদিস শরীফের মধ্যে দেখি আমরা হুজুর গাউসুল আজমের ব্যাপারে আমরা আজকে যে তথ্যগুলো যদি আমরা না জানি আমরা আমাদের সমাজে মানুষকে বলতে পারবো না আমরা শুধু ওনাকে পীরানে পীর বলে উপস্থাপন করি এর বাইরে হুজুর গাউসুল আজমের যার অসংখ্য অগণিত শান আছে এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে না নাই দুহাত তুলে বলেন জানার দরকার আছে না নাই প্রিয় ভাইরা সুন্নিরা মিলাদের কথা বলে আন্দাজি কোনো কথা বলে না মিলাদের দলিল আল্লাহর কোরআনে আছে না নাই আওয়াজ করে বলতে হবে আছে না নাই সুন্নিরা কিয়ামের পক্ষে কথা বলে সুন্নিরা তাবারুকের পক্ষে কথা বলে সুন্নিরা বিভিন্ন মাজমা মাহফিলের কথা বলে সুন্নির মধ্যে আলেম যারা বলে সুন্নিরা আলেম নাই একজন তো কথায় কথায় বসের কথা বলে নাউজুবিল্লাহ বলেন না অথচ সুন্নি আলেম আজকে এখানে যাদের নাম বলা হয়েছে আমার ওস্তাজ আল মুকাররম আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী ওস্তাজ আল মুকাররম ডক্টর এ কে এম মাহবুবুর রহমান আল কাদেরী আমরা অধ্যক্ষ মুফতি আব্দুর রব আল কাদেরী হুজুরের জীবদ্দশায় আমরা দেখেছি তারা কথায় কথায় বলে আমরা আপনাদের সাথে মুনাজারা করব কথায় কথায় বলে দলিল দেন কথায় কথায় বলে এটা নাই ওইটা নাই এটা নাই ওইটা নাই আমাদের আলেম ওলামারা যখন বলে আসো বসো তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় কথা বলেন খুঁজে পাওয়া যায় সুন্নিরা মাঠ থেকে পলায়ন করেছে এইরকম কোন ডকুমেন্ট কথা বলেন এই ধরনের কোন ডকুমেন্ট আজকে আমাদেরকে বুঝতে হবে সুন্নিরা মাঠ থেকে পলায়ন করে কথা বলেন সুন্নিরা মাঠ থেকে কি পলায়ন করে সুন্নিরা মাঠ থেকে পলায়ন করে না কিন্তু আমাদের আইডেন্টিটি যেই কথাটা বলে আমি শুরু করেছিলাম আমাদের আইডেন্টিটি আমাদেরকে প্রকাশ করতে হবে হুজুর গাউসুল আজম 18 বছর বয়স থেকে 51 বছর পর্যন্ত যদিও তিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়েছিলেন তারপরও একাধারে অসংখ্য অগণিত বছর হুজুর গাউসুল আজম এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত কোরআনুল কারীম অধ্যয়ন করেছিলেন হুজুর গাউসুল আজমের জীবনে যদি আপনি দেখেন ওনার জিন্দেগানির মধ্যে জীবনে কখনো একটা ন্যূনতম ইসলাম শরীয়ত সমর্থন করে না এই ধরনের কোনো কাজ বা কোনো কথা তিনি বলে কথা বলেন না কোনো কথা বলে আজকে আমরা সুন্নিদের মধ্যে কিছু মানুষ দেখি যারা গালের মধ্যে লাল শালু পরে যারা মাথার মধ্যে বিভিন্ন কালারের পাগড়ি পরে যারা গায়ের মধ্যে জুব্বা পরে তারা হুজুর গাউসুল আজমের মুরিদ দাবি করে কিন্তু আন্দাজি ভন্ডামির মতো করে তারা কথা বলে কোরআন হাদিসে সমর্থন করে না এই ধরনের কথা বলে তারা মাজারটাকে সেজদার জায়গা বানিয়ে দেয় তারা ভন্ডামির পক্ষে কথা বলে তারা আন্দাজি কথা বলে আজকে আমরা বলতে চাই আজকে মোহাম্মদ পেয়ারা আল কাদেরী হুজুর কিবলার এই প্রোগ্রাম থেকে আমরা আওয়াজ করে বলবো যারা কোরআনের পক্ষে কথা বলে না যারা হাদিসের পক্ষে কথা বলে না যারা নবীর মিলাদের পক্ষে কথা বলবে না যারা আমার সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলবে না যারা আমিরে মুয়াবিয়ার সমালোচনা করবে তারা আর যাই হোক না কেন তারা সুন্নি হতে পারে কথা বলেন সুন্নি হতে পারে আজকে আমরা দেখি আমি যদি কালিয়াপাড়ার কথা বলি গতকালকে আমরা একটা দোকানে বসেছিলাম ওইখানে গিয়ে দেখি অসংখ্য অগণিত আমাদের সুন্নি ভাইরা আছে না নাই দোয়াবাঙ্গার জমিনে সুন্নি ভাইরা আছে না নাই আমার এই শাহরাস্তিতে সুন্নিয়তের ভাইরা আছে না নাই আজকে আমরা প্রত্যেক জায়গায় জায়গায় দেখি আল্লামা আবেদ শাহ মাদানির মুরিদ আমরা দেখি শাহপুর দরবারের মুরিদ আমরা দেখি মাইজবান্ডার দরবার শরীফের মুরিদ আমরা দেখি কালিয়াপুর দরবার শরীফের মুরিদ আমরা দেখি রাজাপুরা দরবার শরীফের মুরিদ আমরা দেখি আমাদের শাহিন শাহে মদিনার অসংখ্য অগণিত পেয়ারা বাচ্চারা রয়েছে পাকিস্তানের হুজুর কিবলার মুরিদরা রয়েছে জামে আহমদিয়া সুন্নি আলিয়া শিক্ষার্থীরা রয়েছে তাইলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আর আওয়াজ করে কথা বলতে হবে ভয় পাওয়ার কোনো কারণ
প্রত্যেক জায়গায় জায়গায় সুন্নিয়তের দুর্গ গড়ে তুলতে হবে প্রতিটা গ্রামে গ্রামে আপনি যদি একজন সুন্নি হন সুন্নিয়তের পক্ষে কথা বলবেন একজন সুন্নি হন সুন্নিয়তের পক্ষে আওয়াজ করবেন যেখানে বাতিল ফেরকা দেখবেন যেখানে নবীর দুশমন দেখবেন ওইখানে একটা আওয়াজে গাউসুল আজমের মুরিদ দাবি করে আপনি প্রতিবাদ করবেন বিশ্বাস করবেন সুন্নি আলেমের আপনার সাথে আছে না নাই কথা বলেন না আছে না নাই আমার রসুল বলেছেন আমার রসুল বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতালা আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতালা আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতালা যার ভিতরে নবীর মহব্বত নাই তার ভিতরে ঈমান নাই জবান খুলে বলতে হবে যার মধ্যে নবীর মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই যার মধ্যে নবীর মহব্বত নাই তার মধ্যে ঈমান যার মধ্যে আমার নবীর মহব্বত নাই সে আলেম হতে পারে মুক্তি হতে পারে মুফাসসির হতে পারে বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসসির হতে পারে সবচাইতে বড় মুফতি হতে পারে বড় দরবারের বড় পীর হতে পারে বড় দরবারের বড় শাহজাদা হতে পারে কিন্তু তার সাথে এক ইঞ্চি পরিমাণ কোনো সম্পর্ক আমার যার মধ্যে নবীর প্রেম আছে নবীর ভালোবাসা আছে নবীর ইজ্জত আছে নবীর আজমত আছে সাহাবায়ে কেরামের প্রেম আছে সে হোক রিকশাওয়ালা হোক সিএনজিওয়ালা হোক মুদিওয়ালা সে কি করে আমার দেখার বিষয় না তার ভিতরে রাসূলুল্লাহর প্রেম আছে সে আমার ভাই সে আমার সুন্নি ভাই আজকে আমরা দরবারে দরবারে প্রতিবাদ করছি আজকে আমরা দরবারে দরবারে আলাদা হয়ে যাচ্ছি আমাদের আইডেন্টিটি প্রচার করা লাগবে আমি কোন দরবারের দেখার বিষয় নই আমি কাদেরিয়া তরিকার মুরিদ আমি কোন দরবারের দেখার বিষয় নই আমি আমার নবী মুস্তাফার উম্মত আমার কোন দরবার দেখার বিষয় নই আমি আমার আল্লাহর বান্দা আমার নবীর উম্মত হুজুর গাউসুল আজমের মুরিদ আপনি হোক আবে চাল মাদানির মুরিদ অসুবিধা নাই আপনি শাহপুরের মুরিদ অসুবিধা নাই আপনি কালিয়াপুরের মুরিদ অসুবিধা নাই আপনি পাকিস্তানের মুরিদ অসুবিধা নাই আপনি আমার রসুলকে বিশ্বাস করেন মহব্বত করেন তাহলে আপনার আর আমার পরিচয় আপনি আর আমি ভাই কথা বলেন আপনি আর আমি কি আমরা দরবারে দরবারে কোন ধরনের প্রতিবাদ পার্থক্য করতে রাজি যারা করবে তারা তাদের সাথে আমরা কথা বলেন তাদের সাথে আমরা তুমি যেই দরবারের মুরিদ হও না কেন তুমি যেই দরবারের মুরিদ হও না কেন মোহাম্মদ পীর আল কাদেরী আহমদ পীর আল কাদেরী আমার হুজুর কিবলা যখন এই হাজীগঞ্জের জমিনে এসেছিলেন আমরা দেখেছি তিনি সরাসরি প্রোগ্রামে উপস্থিত হয়েছে একজন আরেকজনকে মহব্বত করতেন একজন আরেকজনকে তাজিম করতেন ইজ্জত করতেন আজকে যদি 200 বছর আগের মুসলমানদের কথা বলি তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ কোথায় পার্থক্য কোথায় জানার দরকার আছে না নাই তারা সুন্নি দাবি করত অন্তরে মুখে প্রকাশ করত বিশ্বাস করত কিন্তু আমরা আজকে দেখি সুন্নি দাবি করে ইয়া নবী সালাম আলাইকা পড়ে আবার আমার সাহাবায়ে কেরাম হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে কথা বলেন না আছে না নাই তুমি যেই হও না কেন তোমার সাথে আমার কোনো সম্পর্ক কথা বলেন কোনো সম্পর্ক নাই আমরা বিশ্বাস করি আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতালা আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতালা যার ভিতরে ঈমান আছে সে আমার রাসূলুল্লাহর যার ভিতরে নবীর মহব্বত আছে সে আমার তার ভিতরে ঈমান আছে আজকে যদি আপনার ভিতরে ঈমান দাবি করেন নবীর উম্মত দাবি করেন কয়েকটা মূল ভিত্তি আপনার মধ্যে থাকতে হবে আমার কথা কি বুঝতে পেরেছেন মূল ভিত্তি কি রকম যেমন আপনি খেয়াল করবেন আমরা প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে সচেতন নই আমরা মানুষকে রাস্তায় সালাম দেওয়ার আগে টেনশন করি সে কি আমার লোক নাকি আমার লোক নয় সে কি আমার সংগঠনের লোক নাকি আমার সংগঠনের লোক নয় সে কি আমার রাজনৈতিক দলের লোক নাকি আমার দলের লোক নয় অথচ রাসূল বলেছেন পৃথিবীর জমিনে দুইটা কাজ খুব বেশি দাবি কয়টা আমার ভাইরা জবান খুলে বলতে হবে কয়টা দুইটা একটা কাজ হচ্ছে তুতিউমুতাম তোমরা মানুষকে খাবার দিবা এখানে রাসূল বলে নাই মুসলমানকে খাবার দিবা রাসূল বলে নাই হিন্দুদেরকে খাবার দিবা রাসূল বলে নাই খ্রিস্টানদেরকে খাবার দিবা আমার রাসূল বলেছেন তোমরা মানুষকে খাবার দিবে সুবহানাল্লাহ বলেন না তো যদি রাসূলকে আমি মহব্বত করি যদি রাসূলকে আমি ভালোবাসি মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে আমি কোনো কৃপণতা করব আমার দরবারে যে এসেছে সে হিন্দু সে বৌদ্ধ সে খ্রিস্টান যেই কোনো ধর্মের লোক আমার রাসূল বলেছে তাকে খাবার দেওয়ার জন্য সে যখন আমার দরবারে আসবে আমি আমার সাধ্যমতো তাকে খাবার দেওয়ার চেষ্টা করব এবার রাসূল বলেছেন তুকরিউস সালাম
তোমরা মানুষকে কি দেবে আওয়াজ করে বলেন কি দেবে সালাম দেবে কাকে দেবে যাকে চিনো অথবা যাকে না চিনো কিন্তু আজকে কি আমরা এই সমাজে এটা বাস্তবায়ন করতে পারি কথা বলেন সমাজে কি বাস্তবায়ন করতে পারি তো আমার ভাইরা রাসূলকে যদি mohabbat করতে হয় রাসূলের সুন্নাতের mohabbatের দরকার আছে না নাই আমরা যাকে দেখব তাকে সালাম দেব সে আমার দরবারের হোক সে আমার রাজনৈতিক দলের হোক সে আমার পক্ষের হোক আমার বিপক্ষের হোক সে মুসলমান তাকে কি দেব কথা বলেন না তাকে কি দেব সালাম দেব দুই নাম্বার বিষয় হচ্ছে আমরা মানুষকে মূল্যায়ন করে দাড়ি টুপি আর জুব্বা দেখে আমরা মানুষকে মূল্যায়ন করে কি দেখে দাড়ি টুপি জুব্বা দেখে আমার প্রিয় ভাইরা স্পষ্ট কথাই বলতে চাই কিয়ামতের ময়দানে কার জুব্বা বড় ছিল কার দাড়ি বড় ছিল কার টুপি বড় ছিল কে নামাজি ছিল এই বিষয়গুলো ওইখানে জাজমেন্ট বিচার বিশ্লেষণ করা হবে কথা বলেন বিচার বিশ্লেষণ করা হবে ওইখানে বিবেচনা করা হবে আমার নবীর ব্যাপারে কার mohabbat কি রকম ছিল আমার রাসূলুল্লাহর ব্যাপারে কার mohabbat কেমন ছিল আমার রাসূলকে সে কেমন ভালোবাসতো আমার রাসূলুল্লাহকে সে কেমনি ভাবে ভালোবাসতো এই জিনিসগুলো কিয়ামতের ময়দানে বিবেচনা করা হবে যদি আপনার দাড়ি থাকে আপনার টুপি থাকে আপনার কলবের মধ্যে অন্তর পরিপূর্ণ ইলম থাকে আপনার কাছে যদি তাফসীরের জ্ঞান থাকে হাদিসের জ্ঞান থাকে কিন্তু রাসূলের ব্যাপারে ঈমান না থাকে এই সমস্ত ইলম আপনার কোনো কাজে আসবে কথা বলেন না কোনো কাজে আসবে আমাদেরকে ইলম অর্জন করার পূর্বে রাসূলুল্লাহকে অন্তর থেকে mohabbat করতেই এই জায়গায় কোনো ছাড় কথা বলেন এইখানে কোনো ছাড় বিষয় একটা বিষয় কয়টা আওয়াজ করে বলেন বিষয় কয়টা একটা একটা বিষয় তা আমি দেখব যদি তার সাথে mohabbat করতে হয় তাকে ভালোবাসতে হয় তাকে তাকে mohabbat করতে হয় তার সাথে সম্পর্ক রাখতে হয় আমি দেখব তার সাথে আমার নবী মুস্তাফার সম্পর্ক আছে কিনা একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা একটি স্বীকৃতি আপনাদের থেকে নিতে চাই আপনারা দয়া করে আমাকে সন্তানের মতো দেখে আমাকে ভাইয়ের মতো দেখে আমাকে বন্ধুর মতো দেখে আমার সাথে একটি বিষয় আওয়াজ করে আপনারা সমর্থন দিবেন আজকে যার মাহফিল যার শরণে মাহফিল করছি মোহাম্মদ পিয়ারা আল কাদেরী ওনার দরবারে কি কোনো ভণ্ডামি চলতো না আপনারা আওয়াজ করে কথা বলছেন না ওনার দরবারে কি কোনো ভণ্ডামি ছিল না ওনার দরবারে কি কোনো ভণ্ডামি ছিল আল্লামা আবিদ শাহ আল মাদানির দরবারে কি কোনো ভণ্ডামি ছিল আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কোন ভণ্ডামি কি কখনো সমর্থন করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার দরবারে ওই ময়দানে ওই জায়গাগুলোতে কি কখনো ভণ্ডামিদেরকে সমর্থন করে এই এলাকায় যারা সুন্নি জামাতের দাওয়াত করেছেন সুন্নি জামাতের প্রচার করেছেন রাসূলুল্লাহর মিলাদের পক্ষে কথা বলেছেন রাসূলুল্লাহর মিলাদুন নবীর দাওয়াত দিয়েছেন যেই কোন দরবার বলি না কেন আমরা দেখি ওনারা ভণ্ডামির বিরুদ্ধে একেবারে সোচ্চার কথা বলেন না সোচ্চার ওনারা কখনোই ভণ্ডামিকে সমর্থন করতেন কথা বলেন না সমর্থন করতেন আমরা আজকে যারা এখানে এসেছি আমরা ওয়াদা করে যাব আমরা শপথ নিয়ে যাব আমরা সুন্নি জামাতের নাম বলে ইয়া নবী সালাম আলাইকা বলে যদি কেউ শিয়াবাদ প্রচার করতে চায় আমার শরীরে রক্ত থাকা অবস্থায় আমি সেটা হতে দেব আজকে যদি কেউ খারিজিজম প্রতিষ্ঠা করতে চায় মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু ইমাম হাসান মুজতবা ইমাম হুসাইন মুজতবা বা ফাতিমা জাহরা পাক পঞ্জাতনের ব্যাপারে ন্যূনতম কোন বেয়াদবি করে আলে রাসূলের ব্যাপারে বেয়াদবি করে আউলাদ রাসূলের ব্যাপারে বেয়াদবি করে আমাদের শরীরে জীবন থাকা অবস্থায় আমরা তাদেরকে ছাড় দিতে রাজি কথা বলেন ছাড় দিতে রাজি সে যাই হোক না কেন কোনো অসুবিধা কোন সমস্যা আমরা আজকে দেখি গলার মধ্যে লাল শালু বেঁধে তারা সুন্নি বলে আমাদের মসজিদগুলোতে দখল করে নিয়েছে আমরা তারা ইয়া নবী সালাম আলাইকা পড়লে আমরা খুশি হয়ে যাই তারা নবীর ব্যাপারে কথা বললে আমরা খুশি হয়ে যাই আবার একটু পরে ছোট্ট করে তারা সাহাবায়ে কেরামের শান বেয়াদবি করে আছে না নাই
তারা ছোট করে বলে যে আরে ওলি আউলিয়ায়ে কেরামের প্রয়োজন তো পৃথিবীর জমিনে কথা বলেন আছে না নাই তারা ছোট ছোট করে বলে ছোট ছোট করে যে আউলিয়ায়ে কেরামের প্রয়োজন পৃথিবীর জমিনে নাই অথচ কোরআনুল কারীম যদি আপনি দেখেন আমরা কোরআনুল কারীমে সূরা লোকমান দেখি সূরা ইমরানের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখি আমরা এই ভাবে অসংখ্য অগণিত ঘটনা দেখি যেই বিষয়গুলা সরাসরি তারা নবী ছিলেন না তারা আল্লাহর ওলি ছিলেন তো যারা পৃথিবীর জমিনে ওলিদের বিরোধিতা করে তারা কি কোরআন শরীফের ওই আয়াতগুলা দেখে না কথা বলেন তারা কি দেখে না তারা দেখে কিন্তু তারা দিন কানা রাত কানা তারা দেখে কিন্তু দেখে না তারা বুঝে কিন্তু বুঝে না তারা পড়ে কিন্তু আউলিয়া কেরামের শানের আয়াতগুলো তারা দেখে না তারা সব দেখে কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের আয়াতগুলো তারা দেখে না যেই জায়গায় আমার রাসূলকে মুজাম্মিল বলা হয়েছে যেই জায়গায় আমার রাসূলকে মুদাসসির বলা হয়েছে যেই জায়গায় আমার রাসূলকে তাওহা বলা হয়েছে যেইখানে আমার রাসূলকে ইয়াসিন বলা হয়েছে নবীর মহব্বতের পক্ষে কথা বলা হয়েছে ওই আয়াতগুলো তারা চোখে দেখে কথা বলেন না তারা চোখে দেখে ওরা হচ্ছে জ্ঞান পাপী ওরা কি বলেন না ওরা কি ওরা জ্ঞান পাপী আমাদের সমাজের রন্ধে রন্ধে তাদের অবস্থান আমাদেরকে সাবধান থাকতে হবে লাইট মেরে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের ঈমানের দুর্বলতা নিয়ে দরবারগুলোর পার্থক্যর সুযোগ তারা যাতে নিতে না পারে একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে যাতে কথা বলতে না পারে একজনের গীবত যাতে আরেকজনের কাছে বলতে না পারে যখনই আপনার দরবারে কেউ একজন এসে আরেক দরবারের গীবত করবে আপনি বুঝবেন সে এক নাম্বার শয়তান কথা বলেন সে কি এক নাম্বার শয়তান আবার দুই নাম্বার বেশি দেখবেন অতিরিক্ত মহব্বত যারা করে অতিরিক্ত মহব্বত সেটা কি রকম আপনি আপনার হুজুর কিবলাকে একটা নাম বলে ডাকেন সে দেখবেন আপনার থেকে আপনার হুজুর কিবলার প্রতি তার মহব্বত আরো কথা বলেন আরো 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 বেশি আমরা এই ধরনের বন্ডামিগুলা সমর্থন করতে রাজি কথা বলেন এই ধরনের বন্ডামিগুলা আমরা সমর্থন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ ব্যবস্থায় রন্ধে রন্ধে প্রত্যেকটা সুন্নাতকে বাস্তবায়ন করার তৌফিক দিক বলুন আমিন প্রিয় ভাইরা রাসূলকে ভালোবেসে রাসূলের সুন্নাতকে ভালোবাসবো হুজুর গাউসুল আজমের জীবনী আমরা ফলো করব তিনি যেই রকম বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে অসংখ্য অগ্রিত রিয়াজত করেছিলেন ইলমে দ্বীন হাসিল করেছিলেন ইলমে ফিক হাসিল করেছেন সমাজের খেদমত করেছিলেন আজকে আমরা সুন্নি দাবি করি কিন্তু সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক কথা বলেন কোনো সম্পর্ক নাই অথচ আমার রাসূল বলেছেন তোমরা রাস্তার হক আদায় করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাস্তার হকটা কি রকম বলে রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে তোমরা ওই বস্তুটাকে কি করে দেবে তোমরা সরায় দেবে তাহলে আমার রাসূল কি সমাজের হক আদায় করার কথা বলেছেন না কথা বলেন বলেছেন কি না আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব যে আমরা রাসূলের সুন্নাত বাস্তবায়ন সমাজে বাস্তবায়ন করার জন্য আমরা রাস্তার হক আদায় করব মানুষকে সালাম দেব মুরুব্বিদেরকে সম্মান করব যেই ব্যক্তি তার মাকে সম্মান করবে না বাবাকে সম্মান করবে না বড় ভাইকে সম্মান করবে না আলেম ওলামাকে ইজ্জত করবে না সে যদি আপনার দরবারের মুরিদ হয় আপনি বুঝবেন আপনি তার কাছে নিরাপদ কথা বলেন নিরাপদ নয় কেমন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর দরবারে উপস্থিত তিনি আমার রাসূলকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আম্মা জানতো মুশরিকা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে কথা বলেন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমার আম্মা জান তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমি কি তারপরেও আমার আম্মা জানকে মহব্বত করব সুবহানাল্লাহ বলেন না আমার রাসূল বলেছেন হ্যাঁ তুমি অবশ্যই মহব্বত কথা বলেন অবশ্যই মহব্বত করবে তো আমরা তো সেই নবীর উম্মত যেই নবী একজন মুশরিকা মায়ের হকটাও পরিপূর্ণভাবে আদায় করার কথা বলে সুবহানাল্লাহ বলেন না তো আমরা যারা সুন্নি দাবি করে মা বাবার সাথে বেয়াদবি করব আমরা বুঝতে পারি সে কথা বলতে পারে এই যে দেখেন জুব্বা আমি যদি এটাকে জুব্বা না বলে কোট বলি এইটা যেরকম জুব্বার জায়গায় কোট হয়ে যাবে না আমি জুব্বা পরে আমি যে এরকম প্রধানমন্ত্রী হয়ে যাই নাই তেমনি ভাবে তারা হয়তোবা টুপি পরতে পারে দাড়ি পরতে পারে জুব্বা পরতে পারে দাড়ি রাখতে পারে সুন্নতের কথা বলতে পারে মসজিদের ইমাম সাহেব হতে পারে কিন্তু মা বাবার সাথে যে বেয়াদবি করবে সে আর যাই হোক সুন্নি হতে পারে কথা বলেন সুন্নি হতে পারে
যদি সুন্নি হয় আপনার সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো হতে হবে। এইগুলাই তো আমাদের মাশায়েখ হযরতরা আমাদেরকে শিক্ষা দেয়। আপনি কোরআনুল কারীম থেকে সারা দিন শিক্ষা গ্রহণ করলেন, হাদিস শরীফ সারা দিন শিক্ষা গ্রহণ করলেন, কিন্তু আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো নাই, তাইলে এই শিক্ষা আপনার কোন কাজে আসবে? কথা বলেন, কোন কাজে আসবে? প্রিয় ভাইরা, আমরা দেখি আমরা সমাজের মানুষকে আমার রসূল বলেছেন, পথের মধ্যে যদি কাঁটা থাকে ওই কাঁটাটা কি করে দাও? আছে না নাই? হুয়া শুবাতুম মিনাল ঈমান, এটাও ঈমানের একটা অঙ্গ। প্রিয় ভাইরা, তো আজকে যারা সুন্নি বলে আরেকজনের পথের মধ্যে কাঁটা দিয়ে দেয়, আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা দেখি তারা পথের মধ্যে কাঁটা দিয়ে দেয়, কাঁটা 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 দিয়ে দেয়, মানুষকে বেড়া দিয়ে দেয়, মানুষকে পথ চলতে দেয় না। এইগুলা তরিকতের শিক্ষা? এইগুলা তরিকতের শিক্ষা নয়। যারা এই ধরনের কাজগুলা করবে তাদের থেকে হেফাজত থাকবেন। আপনি যাই হন, আপনি তরিকতের লোক হতে পারেন না। আপনি তরিকতের লোক হলে আপনার মধ্যে নবীর মহব্বত থাকতে হবে। কেন? কারণ রাসূল বলেছে, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার মধ্যে ঈমান নাই তার যার মধ্যে মহব্বত নাই তার মধ্যে ঈমানও। কথা বলেন, যার মধ্যে মহব্বত নাই তার মধ্যে ঈমান। তো রাসূল বলেছেন যে আমার নবীকে ভালোবাসবে সে আমার সুন্নাতকে ভালোবাসবে। তো নবীর সুন্নাত হচ্ছে মানুষের পথ থেকে কাঁটাটাকে সরিয়ে দেওয়া। আমরা আজকে এখানে শপথ করব, সুন্নি হয়ে তরিকতপন্থী হয়ে আমরা কখনোই আরেকজনের পথের বাধা হব। কথা বলেন, আরেকজনের পথের বাধা হব। সর্বশেষ হাদিস শরীফ, আমার রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওরে আমার প্রিয় উম্মতেরা, তোমরা যদি নিজেদেরকে উম্মত দাবি করো, তোমরা যদি সুন্নি দাবি করো, তোমরা যদি রাসূলের উম্মত দাবি করো, আল মুসলিমু মান সালিম আল মুসলিম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি তো মুসলমান যার হাত এবং যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ। তো আপনি আজকে নিজেকে মুসলমান দাবি করলেন, সুন্নি দাবি করলেন, নামাজ পড়লেন, ওয়াজ করলেন, নসিহত করলেন, কিন্তু মানুষকে আপনার হাত দ্বারা আক্রমণ করলেন, তাহলে আপনি রাসূলের কথা মতো পরিপূর্ণ মুসলমান হতে পারে? বলতে চাই, যারা ইরানি টাকা, সৌদির টাকা, বিভিন্ন আমেরিকান ডলারের কাছে বিক্রি হয়ে যায়, আমরা কখনোই তাদের সাথে থাকতে পারি? আমরা তাদের সাথে থাকতে পারি? আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করুক, বলুন আমিন। আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় আজকে এই মাহফিল থেকে সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা ঐক্যের আহ্বান জানিয়ে আজকে এই মাহফিলটা তখনই সফল হবে যখন এই জায়গা থেকে কিছু শিখে যাবেন। আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার ওয়ার্ডে একটা একটা করে কাদেরিয়া তরিকার সংগঠন, আমার গাউসুল আজম আল কাদেরি প্রত্যেকটার সংগঠন আপনারা তৈরি করবেন। আপনারা যখন গাউসিয়া কমিটি, বাংলাদেশের কমিটি তৈরি করবেন, একটা লোক যদি আজকের এই প্রোগ্রাম থেকে সুন্নিয়তের ছায়া চলে আসে, তাইলে আমরা বলবো আজকে আমাদের এই প্রোগ্রামটা শতভাগ সফল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।